আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম, শুরু করছি আবার। আমি এসে রিমির ঘর পরিষ্কার করছি, দেখো এরা আমাকে কেমন দেখছে। এই টুনটুনি দেখ, এই টুনটুনিটা আবার আমি ঝাড় দিচ্ছি, আবার দেখছি, দেখো সব নোংরাগুলো পরিষ্কার করছি, তারপরে ওদের খাবার বসাবো। দেখো প্রচুর আছে, তাড়াতাড়ি করে সকালবেলা বেরিয়ে গেছে তো 6টার সময়, তো বন্ধুরা আমি পরিষ্কার টরিষ্কার করে নিই, ফ্রি হয়ে ব্লগটা সন্ধেবেলা আমি করবো। আমি ফ্রেশ হইনি এখনো, আমি এখন এগুলো পরিষ্কার করিনি। ঠিক আছে বন্ধুরা, দেখো কেমন দেখছে, এই দেখো এটা মস্তান, মস্তান তো, তুমি মস্তান তো। সব কিছু পরিষ্কার হয়ে গেছে, মুছে ফেলেছি আমি ভদ্র, সব টোটাল পরিষ্কার করে ফেলেছি। এদের মেটে সেদ্ধ করেছি, করে এদের খেতে দিয়ে দিয়েছি। দেখো মেটে সেদ্ধ করেছি, এদের এদের মেটে সেদ্ধ করে ফেলেছি। আমার জন্য ভাতে ভাত বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবো। আর এরা খাচ্ছে, এদের খেতে দিয়ে দিয়েছি। আমার ভদ্র সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি একটু শুই, ঠান্ডা হলে ভাত আমি খাবো। সব পরিষ্কার করা হয়ে গেছে, মুছেছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। দেখো বন্ধুরা, বিড়ালটা একটা পায়রাকে মেরে নিয়ে এসেছে। আহারে, পায়রা না কাক না কোকিল, আমি বুঝতে পারছি না। এই এত বদমাশ হয়েছে, এত কষ্ট করে ঘরদোরগুলো পরিষ্কার করেছি, ও ছানাদের জন্য খাবার নিয়ে এসেছে। দেখো আমি এখন কি করব আমি জানি না। মা বিড়ালটা কি কাকে মেরে নিয়ে এসেছে দেখ, এই বিড়ালটা নিয়ে এসেছে। তো শয়তান হয়েছে, দেখ না কাক না কোকিল, বুঝতেই পারছি না। কোথা থেকে নিয়ে এসেছে ভগবান জানি, কাক না কোকিলের বাচ্চা আমি কিছু বুঝতেই পারছি না। বাচ্চাদের জন্য নিয়ে এসেছে, এখন কোথায় ঢুকবি তুই? ঘর খুলে ঘরে ঢুকে এরকম জ্বালাবে, দেখো না কি করছে, দেখো মুখে নিয়ে। ফেলে দিয়ে ওটাকে, যা ওটাকে আমি কি করবো এখন, ঘরটাকে কে নোংরা করছিস কেন ঘরটাকে? হ্যাঁ কোথা থেকে নিয়েছে ওকে মেরে, কি রে দেখেছ? দেখো রিমির বিড়াল, দেখো অবস্থা, আমি কি করবো আমি সেটা ভাবছি। দেখো কোথা থেকে মেরে নিয়ে এসেছে গো
ভগবান, জীবন ছিল গো, এর প্রাণটা ছিল, এখন প্রাণটা গেল, আমি কি করবো? এরকম করছে বলে আমি কি করে জানবো? ঘর তো এত সুন্দর করে পরিষ্কার করেছি সব আমি, আর এখন আবার এটাকে নিয়ে এসে এটাকে এখন কি করব বলো তো? এই বাচ্চাগুলো খেয়ে আর পায়খানা করবে। হ্যাঁ, দেখো বন্ধুরা কীরকম তাহলে জ্বালায় দেখো। হ্যাঁ, ওদের জন্য আমি অত দূর থেকে আমি সব পার্লার ফার্লার বন্ধ করে দিয়ে আমি এসেছি, আর ওরা শুধু এইরকম করছে। এরা এরাও ভয় পেয়ে গেছে ওটাকে দেখে। তুই ওটাকে নিয়ে এসছিস, এখন শুয়ে পড়েছিস কেন? খাবি না এখন শুয়ে পড়েছিস কেন? হ্যাঁ, কি অবস্থা দেখো, পুরো তার মুন্ডুটাকে পুরো এ করে দিয়েছে, পুরো মুন্ডুটাকে দেখেছো বন্ধুরা কি অবস্থা করেছে দেখো। তাহলে আমি কি করব এখন দেখো, এদের অবস্থা দেখো। তিনজনেই ভয় পাচ্ছে, আর ওর মা ভেবেছে আমার ছানাটা খাবে গো, দেখো অবস্থা। ওদের এসব কোনো ধান্দা নেই, ও গিয়ে শুয়ে পড়ছে, আর এও তাই এও তাই, আর ওইটা এমনি পড়ে থাকবে, পিঁপড়ে পিঁপড়ে হয়ে যাবে, আমি কি করব আমি সেটাই ভাবছি। রাত্রিবেলায় বনে ফেলে দিতে হবে। কি অবস্থা দেখো তুমি, অবস্থা এসে ওইটাকে নিয়ে এসে শুয়ে পড়েছে দেখো তুমি। তাহলে আমি কি বলবো বলো, এই বাচ্চারা খেয়ে তো পায়খানা ফাইখানা করবে বলো? তুই তো খেয়ে গিয়ে দিয়ে মেটে দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম, খেয়ে গিয়ে আর ওইগুলো করে করেছে এসে, তো বদমাশি করছে না যে কি বলবো আর, দেখো তো পড়ে আছে। ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি, এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, শুধু অবস্থা তোমরা দেখো যে এরা কীভাবে চালায়, কীভাবে চালায়। ইনি আবার দেখো না, ইনি আবার কী করছেন কী জানি, কী করছিস, কী করছিস মা, দেখো কী অবস্থা, আমি জানি না আমি কিচ্ছু, দেখো না সব। দেখো আমি কি করবো, বাকি রাত না হলে আমি ফেলতেও পারবো না, সে ভয় পেয়ে গেছে দেখো না, ভয় ভয় এগোচ্ছে, সে দুধ খাচ্ছে এর মতো খেলছে, আর ওর একটুখানি একটু বড় ওইটা একটু ম্যাচিওর হয়েছে ওইটা একটুখানি চালাকি করছে, ভাবছে কি করব, আর ওর মতো করে দেখো না এগোচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, এতে দুষ্টুমিটা তো তুমি দেখতে পারো, ইনি আবার যাচ্ছেন দেখো, এদের দুষ্টুমি সারাদিনও শেষ হবে না, আর ব্লগ অনেক বড় হয়ে যাবে দেখো কি অবস্থা দেখো। দেখো মেয়ে ব্যাঙ্গালোরে গেছে, আমি সব কাজ ফিরিয়ে আমি এদের জন্য এসেছি শুধু। হ্যাঁ, আর এরা দেখো এরকম করে অত্যাচার, বলো কি এটা কি পাখি আমি কি করে বুঝবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা বড় ওটা কি পাখি আমি তো কিছুই জানি না, ভালো করে দেখো এটা কি পাখি, তোমরা ভালো করে দেখো, আমি বুঝতে পারছি না এটা কি পাখি, দেখো না আমি যাতে ফেলে না দিই যেন ওই উঠে এসে আবার দেখো কামড়ে ধরেছে, বলো তাহলে কিরকম জ্বালায়। হ্যাঁ, আমাদেরকে জানি না কী করবি এখন, তুই কোথায় নিয়ে যাবি ওটাকে? আমি তো দরজা খুলবো না, না আমি দরজা খুলবো না, তুই বাইরে যেখানে নিয়ে গেছিলি সেখানে নিয়ে যা, গন্ধ ছাড়বে, নোংরা করছিস, আবার মুছতে হবে আমাকে, এক জায়গায় রাখ, না না আবার এখানে ফেলছে, রাখো অন্য জায়গায় নিয়ে যাও, নিয়ে যাও, হ্যাঁ যাও নিয়ে যাও অন্য জায়গায় নিয়ে যাও।
নিয়ে যাও, চলো 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 চলো, হ্যাঁ চলো চলো চলো। আমি যে কি করবো না, ভালো লাগে না আমার, চলো পিঁপড়ে হয়ে যাবে জায়গাটা, আমি এসে ঘর দোর সব মুছে সারো। থাক, এটা রাত্রিরে ফেলে দেবো, থাক ধরতে হবে না।